স্বাস্থ্যবিমা কার্ডের জন্য মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, দিদির কাছে। দিদির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, তা আমি দিদির কাছে যেতে চাইছি, তার জন্য সাংবাদিকদের কাছে আমি জানাচ্ছি যাতে আমার স্বাস্থ্যবিমা কার্ডটা হয় এবং ওনার আমার ব্যবস্থা ভালো হয়। আমি তো ধরুন স্বাস্থ্য আমার থাকবো, আমি তো এই মুহূর্তে পৌঁছাতে পারবো না, এই সাইকেল নিয়ে আমি ওনাদের কাছে দিদির কাছে যেতে চাই। আপনি এই পাতে আপনার কী অবস্থা? পা ঠিক ঠিক তিনটে দুটো হাড়ি ভেঙে গেছে, আমার স্বাস্থ্যবিমা কার্ড নেই। তো আপনি এইভাবে সাইকেল চালিয়ে যেতে পারবেন? হ্যাঁ, যা করে যাবো, না গেলে তো ধরুন আমার তো কোনো সুরা হবে না, কোনো ব্যবস্থা হবে না ধরুন, কারণ এই 14 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, সেই বিধায়ককে বাদ দিয়ে তো জানি কি করবো, সবাই সবার একই অবস্থা। কোথায় কোথায় জানিয়েছেন? আমি তো 14 সালে তখন 16 সালে এসেছিলাম, 16 সালে জানিয়েছিলাম, সংবাদ পেপার তখন ছিল, সংবাদ পেপারও তো আমাকে জানিয়েছিল, 16 সালে দেখিয়েছিল, তাহলে আমার কোনো ব্যবস্থা হবে। সেটা কোন কোন কোথায় গেছিলেন? জেলা পরিষদ গিয়েছিলাম, আর জেলা পরিষদে আমাকে নিয়ে গিয়েছিল, তার সেখানে ওনা বললেন যে হবে পরে পরে, কিন্তু অনাবার হয়ে গেল, আজকে ধরুন 14 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কোনো ব্যবস্থা হয়নি। ব্লকে গেছিলেন আপনাদের? কারণ এখান থেকে যদি না হয় ব্লকে কী করবে বলুন? মানে বাড়ি কোথায়? বাড়ি বর্ধমান ভাতার থানা। কতক্ষণে পৌঁছাবেন বলে মনে করছেন আপনি দিদির কাছে? কদিন লাগবে কলকাতা যেতে সাইকেলে আপনার? কলকাতায় ধরুন যদি আজকে মানে সকালে যেতাম তাহলে আমি দুটোর মধ্যে পৌঁছে দিতাম, কিন্তু এখানে সাংবাদিকের সব আটকে তো আমার এখানে ব্যবস্থা হলে পরে আমি হয়তো